15 আগস্ট জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় বীর প্রতীক গাজী অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রূপগঞ্জ উপজেলার 2টি পৌরসভা ও 60টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রায় 30,000 নেতাকর্মী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। উপস্থিত ছিলেন গাজী গোলাম মুর্তুজা পাপ্পা, এছাড়াও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জায়েদ আলী। তাই আগামীতে সবার কাছে আহ্বান করব, আপনারা সবাই মিলে এই উন্নয়নধারা অব্যাহত রাখার জন্য নৌ কমান্ড ক্যাম্প ভোট দিয়ে আবার নৌকাকে জয়যুক্ত করবেন এবং আমাদের রূপগঞ্জের মানুষের নেতা রূপগঞ্জের প্রতিটি মানুষের দায়ের মনি জনাব গোলাম দস্তগীর কাজী এর